আলাইকুম ভাই, আজ আমরা করতে চলেছি রিয়েলমি নার্জো 30 এর আনবক্সিং। চলুন শুরু করা যাক। চলে এসেছে, চলুন দেখি আমাদের বক্সটাতে কি দিয়েছে। এটা একটা খালি বক্স, আর কিছুই নেই। এখানে একটি স্টিকার মারা আছে, এটা হচ্ছে 6 জিবি 128 জিবির একটা ভেরিয়েন্ট। এখানে আমাদের আছে মেমো, এটা হচ্ছে মার্কেট প্রাইস আছে 19,990 টাকা। এটা আপনি হচ্ছে যদি আউটলেটে যান তাহলে আরো কিছু কম পাইতে পারেন, যেমন আমি কিছু ডিসকাউন্ট পেয়েছি। তো এবার আসুন মেন বক্সটাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা বক্স আছে। এই যে আমাদের ফোনটা আসছে, এটা জাস্ট একটা খালি বক্স, এতে কিছু নেই। ফোনটা আমরা পরে দেখি, প্রথমে দেখি বক্সের মধ্যে কি আছে। এখানে একটা ইউজার ম্যানুয়াল দিছে যেটা আমরা পড়তে পারি না। এখানে কি লেখা আছে আমি পড়তে পারবো না, সব এটা সরিয়ে রাখি। এটা এটা হচ্ছে ইনফরমেশন গাইড, এটা সেম ওরকম একটা জিনিস। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইয়ে বক্সটাতে চার্জার কে সিম ইজেক্টিং পিনটা আছে, চার্জার নেই। ও আচ্ছা, এগুলো তাহলে আমি আগে বের করছি নিশ্চয়ই। চলুন দেখা যাক, চলে আসছে গাইস। এটা হচ্ছে চার্জার, এটা 33 ওয়াটের ডার্ট চার্জার, আর এর কেবলটা হচ্ছে এটা হচ্ছে কেবল USB Type-C, USB Type-C কেবল। এটাতে আপনি ফোন চার্জ দিলে অলমোস্ট আধা ঘন্টায় আপনার ফুল ফোন ফুল চার্জ হয়ে যায়। এখন আসি ফোনে, দেখুন ফোনের লুকসটা। এটা কিন্তু জোস আসলে, ব্যাকগ্রাউন্ডে ক্যামেরা সেট আপের পরে যে স্পিডিং লাইনটা আছে এটা হচ্ছে সবচেয়ে আসলে। ফোনটা আমি বেশ কিছুদিন ইউজ করছি এবং এটা খুবই কমফোর্টেবল। আপনারা আপনারা যদি দেখেন এখানে হচ্ছে ফিঙ্গার যে লকটা আছে এটা যথেষ্ট ফাস্ট, আমরা যেটা আশা করি তার চেয়ে অনেক ফাস্ট। এটার হচ্ছে ফিচারগুলো আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে আমরা অ্যাবাউট ফোনে গেলে দেখতে পাবেন, এটাতে দেওয়া আছে হচ্ছে 6 জিবি 128 জিবি র্যাম, কিন্তু এখানে এক্সটার্নাল র্যাম পাবেন আপনারা 2 জিবি, যেটা হচ্ছে আপনি পরবর্তীতে চাইলে এটা বাড়াইতে পারবেন। এবং এখানে প্রসেসর ইউজ করা হয়েছে হেলিও G95, যেটা একদম আপডেট প্রসেসর, এবং এই বাজেটে এরকম দামে গেমিং এই গেমিং প্রসেসর আপনি অন্য কোথাও পাবেন না। তো সিম কার্ড স্লট আছে দুইটা, একটা মাইক্রো এসডি কার্ডের স্লট আছে। এখানে আপনারা যদি দেখেন ফোনে ব্রাইটনেসটা অনেকটা, আপনি বাইরে গেলে রোদের মধ্যে ইজিলি ফোনটাকে ইউজ করতে পারবেন। আর ফোনটাতে 90 হার্জের রিফ্রেশ রেট আছে, এটা অটো করা যায়। আর এটাতে গেমিং পারফরমেন্স বললে সবচেয়ে ভালো সেটা বলবো না, কিন্তু এই বাজেট রেঞ্জে এত সুন্দর একটা ফোন, যথেষ্ট লুকস ভালো, ফোনের প্রসেসরটা ভালো, এবং আপনি এই বাজেট রেঞ্জে এত সুন্দর একটা গেমিং ফোন আর পাবেন না। আর এর যে গেম মোডটা আছে এটা খুবই আপডেটেড, সো আপনারা এটা ইউজ করে খুবই কমফোর্টেবল বোধ করবেন। আর এখানে আমি গেম খেলছি, ফ্রি ফায়ার খেলছি, অ্যাসকল্ট 9 খেলছি, এবং বিভিন্ন ধরনের হাই গ্রাফিক্সের গেম খেলছি। এটাতে ফ্রেম ড্রপ বা কোনো ল্যাগ আমি দেখি নাই এখনো পর্যন্ত। আর আপনি যদি সাউন্ড কোয়ালিটি বলেন তাহলে সাউন্ড কোয়ালিটিটাও যথেষ্ট যথেষ্ট সুন্দর। আসুন আমরা সাউন্ড কোয়ালিটিটা যথেষ্ট সুন্দর, কোনো রকম ইয়ে নাই, আপনার হচ্ছে কোনো রকম আপনি প্রবলেম পাইবেন না। ফোনটা ইউজ করে অনেক মজা পাইবেন। আর এই বাজেট রেঞ্জে এই ফোনটা আমি আপনাকে রিকমেন্ড করবো। 20,000 টাকা বাজেট রেঞ্জে যদি ফোন কিনতে চান এটা আমি আপনাকে রিকমেন্ড করছি, এটা আপনি নিতে পারেন, এটা খুবই সুন্দর। আর এই বাজেট রেঞ্জে খুব সুন্দর একটা ফোন। সো গাইস, আজকে এই পর্যন্তই, চলে আসবো নেক্সট টাইম আমি
চেষ্টা করব আপনাদের কাছে ইনফিনিক্স নোট 8 এর একটা রিভিউ আনতে। সো ভিডিওগুলো পাইতে সাথে থাকুন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন।